আট শ্রেণীর মানুষ জাকাত খেতে পারবে। এক নম্বর হলো ফুকারা, যারা ফকির তারা। দুই নম্বরে মিসকিন, যাদের কি সামান্য পরিমাণ সম্পদ নাই মিসকিন, তারাও খেতে পারবে জাকাতের অর্থ। তিন নম্বরে ওয়াল্লামিলিনা আলাইহা, জাকাত আদায়ে কর্মচারী, যারা জাকাত আদায়ের জন্য নিয়োজিত থাকবে তারা। চার নম্বরে ওয়াল্লামুয়াল্লাফাতি কুলুবুহুম, যারা কাফের কিন্তু ঈমানের প্রতি আকৃষ্ট, টাকা পয়সা দিলেই, কিছু অর্থ দিলেই মুমিন হবে বা মুসলমানের দিকে আকৃষ্ট হবে, এই ধরনের কাফের তাদেরকেও ইসলামের প্রতি আকৃষ্টের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। তা চার শ্রেণী পেলাম। পঞ্চম নম্বর হলো ফির রিকাব, দাস মুক্তি। কৃতদাস মুসলমান হয়েছে কিন্তু গোলাম, এই গোলামকে আজাদ করার জন্য আল্লাহর দিনের, আল্লাহ পাকে খুশি করার জন্য আল্লাহ পাক, এই যে গোলাম, যে গোলাম কৃতদাস কিন্তু মুসলমান হয়েছে, তাকে মুক্তির জন্য আপনি জাকাত থেকে ব্যয় করতে পারবেন। ছয় নম্বর ওয়াল গরিমিন, গরিমিন মানে হলো ঋণগ্রস্ত ব্যক্তি। একজন মুসলমান যদি কঠিন ঋণগ্রস্ত হয়ে যায়, যে তার আয় ব্যয় আর কিছুই নাই, শুধু ঋণ আর ঋণ, এমত অবস্থায় ঋণ থেকে মুক্তির জন্য জাকাত থেকে ব্যয় করতে পারবে। সাত নম্বর হলো অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে, যত যুদ্ধের ময়দানে মুজাহিদদের অর্থের যোগান, তাদের জিহাদের জন্য সরঞ্জাম, যুদ্ধের অস্ত্র, বর্ম, এগুলো ক্রয়ের জন্য জাকাত থেকে অর্থ ব্যয় করা যাবে। ওয়াবনি সাবিল, এবং মুসাফির যারা, পথিক যারা, এই পথিকের এখানে একটা মাসালা আমরা জানতে পারি। পথিক মানে হলো মুসাফির, দূর দেশ থেকে একটি মানুষ এসেছে, তার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, জাকাতের ফান্ড থেকে এই অসহায় মুসাফিরকে কিছু দেওয়া যাবে। যদি মুসাফির ধনী হয় তাহলেও খেতে পারবে, যেমন তার বাড়ি অনেক দূরে কিন্তু যেই দেশে, যে এলাকায় এসেছে সেখানে তার টাকা পয়সা নাই, সেখানে সে গরিব, এমতো অবস্থায় ওইখানে চলার জন্য সে জাকাত থেকে কিছু খেতে পারবে। এই আট শ্রেণীর মানুষ নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে, তারা জাকাতের সম্পদ, জাকাতের অর্থ তারা।